প্রতিদিন লগে 1000 2000 1000 2000 টাকা বাড়তে 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 এখন তো মানে সেলই আমাদের নেই। এই ব্যবসায়ীর কথায় এটা পরিষ্কার, রডের দাম বাড়ায় কমে গেছে বিক্রি। দাম কেন বেড়েছে তা জানার আগে জেনে নেই এক বছর আগের তুলনায় কতটা কমেছে বেচা কেনা। কাস্টমার শূন্য, বেচাকিনি একদম মানে মনে হয় যেন 75% বেচাকিনি আমাদের ফল করছে, এইরকম অবস্থা আমরা আসলে প্রিভিয়াসলি কখনো এক্সপিরিয়েন্স করি না। ইংলিশ রোডের ব্যবসায়ীদের তথ্য, গত 20 জুলাই যে রড প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে 79,000 টাকায়, এক মাসে তা উঠেছে 92,000-এ। কারণ হিসেবে উৎপাদক প্রতিষ্ঠানগুলো বলছে বিশ্ববাজারে বেড়েছে স্ক্র্যাপের দাম আর দেশে বেড়েছে ডলার ও জ্বালানির মূল্য। সেই সঙ্গে উৎপাদন পর্যায়ে রয়েছে গ্যাস বিদ্যুতের লুকোচুরি। যেমনিভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে তেমনিভাবে আমাদের স্ক্র্যাপের দামও বেড়ে গেছে। আবার নতুন করে আমাদের ক্রাইসিস তৈরি হলো, ডলারের দাম হঠাৎ করে বেড়ে গেল। গত বছর যাবৎ ঠিকাদাররা কিন্তু তেমন লাভ করতে পারে নাই, আমরাও কিন্তু লাভ করতে পারি নাই, লোকসান করে ব্যবসা করেছি। তারপর আমাদের ব্যবসায় ক্রাইসিস আসবে, লাভ লস থাকবে, সেটাকে মেনে নিয়েই করেছি। একই অবস্থা আমদানি নির্ভর কাঁচামালে তৈরি সিমেন্টের বাজারেও। মাসের ব্যবধানে প্রতি বস্তায় দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। যদিও প্রস্তুতকারকদের দাবি যে পরিমাণ ব্যয় বেড়েছে তার অর্ধেক তারা চাপিয়েছেন ভোক্তার কাঁধে। যে ক্লিংকার দিয়ে সিমেন্ট তৈরি হয় শতভাগ আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি, সেটার দাম বৃদ্ধি পেয়েছে, সঙ্গত কারণেই আমাদের কস্টিং অনেক বৃদ্ধি পেয়েছে, ফ্রেট বৃদ্ধি পেয়েছে, রিসেন্টলি ফুয়েল কস্ট বৃদ্ধি পেয়েছে। যা কস্ট বেড়েছে তার 50% প্রাইস অ্যাডজাস্ট করা গিয়েছে মার্কেটে, আর বাকি 50% এখনো অ্যাডজাস্ট করা যায় নাই, মিন্স ওই সমপরিমাণ লস হচ্ছে। রড সিমেন্টের দাম বাড়ায় আবাসন ব্যবসায়ীরা বলছেন নির্মাণ খরচের কারণে গত 2 বছরে ফ্ল্যাটের দাম বেড়েছে কম বেশি 30%। এবার আরেক ধাক্কা চাপ বাড়বে ক্রেতার ঘাড়ে, আর সরকারের উন্নয়নমূলক কাজ সময় মতো শেষ করা নিয়ে সংশয়ে ঠিকাদাররা। কনস্ট্রাকশন ওয়ার্কও কমে গেছে অনেক, যারা অত্যন্ত লোকসানের সম্মুখীন হচ্ছে তারা কাজের মধ্যে যেতে চাচ্ছেন না, তারা কাজকে ধীরগতিতেই নিচ্ছেন। কিন্তু সরকারি চুক্তির কাজ তো ধীরগতিতে করলেও আপনার একটা সময় গিয়ে শেষ করতে হবে। 2 বছর 3 বছর আগেও আমরা দেখেছিলাম যেটা করতে লাগে হলো আপনার 5,000 টাকা স্কোয়ার ফিট বিক্রি করতে পারতাম, সেটা এখন 6,500 টাকার নিচে বিক্রি করা যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে প্রত্যেকটি আইটেমের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। যে আইটেমগুলোর দাম বাড়ছে সেইটাগুলো কিন্তু আমার যাচ্ছে না, আমি কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু কাস্টমারের কাছ থেকেই তুলে নিব। সামগ্রিক বিবেচনায় অর্থনীতিবিদরা বলছেন উন্নয়নশীল একটি দেশে রড সিমেন্টের বিক্রি বা ব্যবহার কমে যাওয়া কোনো শুভ বার্তা দেয় না। রড সিমেন্টের যদি দাম বেড়ে যায় আর যদি সেখানে যদি আমি দেখি যে এগুলোর ডিমান্ড কমে গিয়েছে, তো এইগুলোর সাথে তো একেবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার যে দেশে বিনিয়োগ সেই বিনিয়োগ জড়িত, তার মানে এটা বিনিয়োগ স্লো হয়ে যাচ্ছে। তো বিনিয়োগ যদি স্লো ডাউন করে তাহলে কর্মসংস্থান প্রবৃদ্ধি সবগুলোই স্লো ডাউন হবে, তো এটা তো ভালো নিউজ তো কখনোই হতে পারে না। আরও 2 মাস পর নির্মাণ মৌসুম পুরোপুরি শুরু হলে কোথায় দাঁড়াবে এই নির্মাণ সামগ্রীর দাম, আশঙ্কা নিয়ে তা দেখার অপেক্ষায় বাজার বিশ্লেষকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।